হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি মুগ ডাল রান্না করব, তাই ভাবলাম এই মুগ ডালের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি প্যানে আগে থেকে একটু তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখানে দারচিনি লবঙ্গ এলাচ দিয়েছি। এখন বাকি উপকরণগুলো দেবো, আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে রসুন কুচি দিয়ে দেব, ভেতরে নেব মুরগির যে মাংসের অবশিষ্ট অংশগুলো থাকে। আমি আজকে এই মুগ ডালটা বাবুর্চিরা যে ঠ্যাং গিলা কলিজা এগুলো দিয়ে যে রান্না করে, এই ধরনের রান্নাটাই আজকে দেখাবো। এই যে এখানে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্ট নিয়েছি, দিয়ে দেব। নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেঁধে নেব। এখন আমি তো আমি এখানে মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া নিয়েছি, এখন দিয়ে দেব। এটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দেব। এই মুগ ডালের এই রেসিপিটা অনেক ভালো লাগে, আপনারা বাসায় বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। আর চেষ্টা করবেন এই মুগ ডালের রেসিপিতে মশলাটা কম দিতে, মশলাটা কম দিলেই ভালো হয়। একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দেব, আর রেডি মিক্স চিকেন মশলার অল্প কিছু মশলা ব্যবহার করব। এতে এই মুগ ডালের রেসিপির স্বাদটা অনেক বেড়ে যাবে, চেষ্টা করবেন। আমি দেখেছি অনেক বাবুর্চিরা এই মশলাটা এইভাবে ব্যবহার করেন। এখন আরও ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আমি অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দেব। রেডি টমেটোর সসটা যে কোনো চিকেনের বোনা বা কষা যে কোনোর মধ্যে এই সসটা অনেক ভালো লাগে, দিয়ে দেখবেন। আমি অনেক জিনিসের মধ্যে এই সসটা ব্যবহার করে থাকি। এখন আমি মুগ ডালটা দিয়ে দেব। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মুগ ডালটা অনেকটা বোনা হয়ে আসছে। এখন আমি মুরগির যে মাংসের অবশিষ্ট কিছু হাড়গোড় রেখেছি এগুলো দিয়ে আজকে যে রান্নাটা করব এই মাংসটা দিয়ে দেব। এই যে দেখুন, আমি আজকে এই মাংসটুকু দিয়েই এই সবজিটা রান্না করব। একদম মুরগির কলিজা গিলা যা আছে সব কিছু দিয়ে দিলাম, যাতে করে খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি কিছুক্ষণের জন্য আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেব, যাতে করে এই মুগ ডাল আর মাংসগুলো ভালো করে সিদ্ধ হয় এবং পানিটা ছাড়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা দিয়ে দেব পরিমাণ মতো। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অল্প গরম জল দিয়ে দেব, যাতে করে নিচে পুড়ে না যায়। দিয়ে ভালো করে বোনা বোনা করে নেব। পরে পরিমাণ মতো আরও কিছু জল অ্যাড করব আমি আরও কিছুক্ষণ পরে। এখন আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব, যাতে করে ডালটা সম্পূর্ণ মশলার সঙ্গে ভালো মতো একদম সিদ্ধ হয়ে যায়। ঢেকে রেখে দেব। মাংসটা মুগ ডালের সঙ্গে সম্পূর্ণ কষে গেছে। এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব, বেশি দেব না।
অল্প পরিমাণে ঝোলটা দেব। এখন ঢাকনা দিয়ে একদম ভালো হয়ে হওয়ার আগ পর্যন্ত এটাকে রান্না করব। রেখে দিয়ে দিলাম। এই তো মুগ ডাল রেসিপিটা হয়ে গেছে। আমি নামানোর আগে অল্প কিছু পাঁচফোড়ন দেব। এই যে দেখুন একদম ডালটাও সিদ্ধ হয়ে গেছে। পাঁচফোড়ন দিয়ে নামিয়ে নেব। এই প্লেটে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই ডাল রেসিপিটা খেতে ভীষণ মজা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনারা বাসায় এই মুগ ডাল রেসিপিটা এরকম হাড় মাংস দিয়ে বানিয়ে খাবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। খেতে কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান। আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।